এটার এইভাবে তাকে এই জায়গাটার নাম এটাকে বলে এয়ার হর্ন এয়ার হর্ন এয়ার হর্ন এদিক দিয়ে এয়ার ক্লিনারটা বসানো থাকবে কেমন এটাকে বলে এয়ার হর্ন এয়ার ক্লিনার এর উপর বসানো থাকবে এয়ার ক্লিনার বসাতে হবে কোথায় এয়ার হর্নের উপরে এই দুটা কি আছে না টিউব দিয়ে কুছে না এই দুটাকে বলে এয়ার ব্যান্ড টিউব এয়ার ব্যান্ড টিউব এয়ার ব্যান্ড টিউব তো ওই কাজ আছে পরে বলবো একটা বার বসে কেন এবার তোকে বলে সুখ বাল সুখ বাল সুখ সাকিন বলছি না জি স্যার এটাকে বলা সুখ বাল এটাকে বলা হয় ফুয়েল ইনলেট ফুড ফুয়েল ইনলেট ফুড দিক দিয়ে ফুয়েল প্রবেশ করবে এটাকে বলা হয় অ্যাক্সিলারেটিং পাম্প পিস্টন অ্যাক্সিলারেটিং পাম্প পিস্টন পাম্প পিস্টন কেমন এটা কি পিস্টন হ্যাঁ পিস্টন পিস্টন মত না এখানে তো ফুয়েল থাকবে ফুয়েল নিলে একটু বেশি দিয়ে ওটা ফ্লোট ফ্লোট এখানে একটা ফিন আছে না জি স্যার এটাকে বলা হয় পিভট ফিন পিভট ফিন পিভট ফিন এই এখানে একটা বাল্ব থাকে এখানে নাই বাল্ব নাই বাল্ব তো নাই এই বাল্ব থাকে এই বাল্বটাকে বলে নিডল বাল্ব নিডল নিডল বাল্ব নিডল নিডল এখানে তিনটা বাল্ব আছে তিন ধরনের বাল্ব আছে কালকে দুইটাই কালকে দুইটাই দুটা থেকে মানে জোরে নামাজ পড়ে ক্লাস করো আবার বেশি ক্লাস শনি তোমরা একসাথে কাজ করো ওরা একসাথে কাজ করো আচ্ছা এখানে তিন ধরনের বাল্ব সুখ বাল্ব নিরল বাল্ব এখানে দুটো বাল্ব আছে দেখছো জি স্যার এই বাল্ব দুটাকে বলা হয় টোটাল বাল্ব টোটাল বাল্ব বাল্ব দুটা কি বলা হয় টোটাল বাল্ব টোটাল বাল্ব এটা কি সুখ বাল্ব সুখ বাল্ব এখানে কি আছে নিরল বাল্ব নিরল বাল্ব টোটাল বাল্ব বলতে কি তিনটা এখানে এই ফ্লোরটা যখন নিচে পড়ে যাবে এখানে ফুল যখন কমে যাবে আবার ভরে যাবে ভরে যাবে কেমন নিচে ভরে নিয়ে যাবে আপনি এখানে উঠে আসবে উঠে আসলে ফোরটা ক্লিয়ার হয়ে যাবে তখন এই যে তেলটা একদিকে নিচে পড়বে আবার যখন এখানে তেলটা পড়বে এটা বার শিখবে না বার শিখে ওই বারটাকে ধাক্কা দিয়া বন্ধ করে দেবে এই ফোরটা মনে করে একবার প্রত্যেক দিকে এরকম কেমন মাথা এরকম যখন এটা নিচে পড়বে তখন এটা মাথাটাকে মনে করো এই যে এখান থেকে সে নিচে শুরু করে খুলে যাবে মুখটা খুলে যাবে এবার আসতে হলো তখন এখানে আসে আবার বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তখন ফুয়েল আসবে দোস্ত তো নেড়ে বা পুরো ফুয়েলের পাতাকে খুলে এবং বন্ধ করে যখন ফ্লোর চেম্বারে ফুয়েলের প্রয়োজন হবে তখন খুলে যাবে ফ্লোর তখন নিচে পড়ে যাবে তখন ফুয়েল ভরবে আবার যখন ফ্লোর ভরে যাবে তখন ওই যে ফ্লোর চেম্বার দেখায় নেড়ে বন্ধ হয়ে যাবে ফুয়েল চেম্বার বন্ধ হয়ে যাবে এটা বুঝতে তো যখনই এখানে এখন এয়ারব্যান্ড টিউবের কাজটা কি যখন এখানে এয়ার ফুয়েল এয়ার ক্লিয়ার থেকে বাতাস যাবে বাতাস প্রবেশ করবে বাতাস থেকে এদিক দিয়ে আসি এই জায়গাটা যখন অতিক্রম করবে এখানে এরকম একটা জায়গা আছে এখানে আটটা ছিল জি স্যার ওটা নাই স্যার ওটা এটা ছিল এই জায়গাটা হলো বেনসুরি জি স্যার বেনসুরি বেনসুরি ওটা সরু এরকম বাতাসের সাকশন পিছনে নেবে তখন এখানে একটা বাতাসের সাপ সৃষ্টি হবে সাপ সৃষ্টি হলে বেকম সৃষ্টি হবে এই বাতাসটা গিয়া তখন এখানে ফুয়েলের মধ্যে একটা প্রেশার পড়বে এই দুই সূত্র আছে না জি স্যার তখন তারপরে এখানে ফুয়েলের মধ্যে একটা প্রেশার পড়বে বাতাসের সাপ হবে বাতাসের সাপ পড়লে এই বাতাসটা এক কত প্রেশার এক কত এদিকে কি বেকম টান টান হলে এই যে বেঞ্চুর দিয়া
এটাকে বলে মেইন নজল। এই নজল দিয়া ফুয়েল উঠে আসবে, এসে এখানে ছিদ্র আছে বাষ্পের মতো হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এদিকে বাতাসে যদি একটা প্রেশার না থাকে তাহলে ফুয়েলটা আসবে না, এদিকে টানতেছে ফুয়েল, আবার ওদিকে বাতাসটা চাপ আছে, চাপ আছে, তাহলে কিন্তু ফুয়েলটা আসতেছে। আমি যখন ছোটকালে বাজারে যেতাম আর কি, আমাদের গ্রামের বাজারে, গ্রামের বাজারে কিছু বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি হতো ক্যাম্পাস আর, হ্যাঁ দেখো না, সাপ দেখায় ওষুধ বিক্রি করে, মেজিক দেখায় ওষুধ বিক্রি করে, এরকম তেরকম ক্যাম্পাস আর কিছু জাদু দেখায়, তো জাদুর কৌশলটা কিন্তু তখন বুঝতাম না, খুব আশ্চর্য লাগতো। পরে যখন লেখাপড়া যখন করি না থাকে, তো মানে এরকম ইলিপস আছে ডিম্বা থেকে, মানে সাপটা এরকম কিছু ফাউডারের ডিম্বা আছে, ফাউডারের ওই মুখ দিয়া একটা ছোটো ফাইভ ব্যাগে স্যালাইন ফাইভ আছে আছে স্যালাইন দেখা দিত, ফাউডার ডিম্বা কোথাও পারে যেত, উপর ছোট্ট একটা ছিদ্র আছে, তো সে এটা তো বুঝতাম না, সে এগুলো দিয়া এই পানি ফর পানি ফুটতেছে, এই পানি বন্ধ, মানে বন্ধ পানি দেখবে আমার কথা শুনে, পানি যে তার কথা শুনতে খুব আশ্চর্য ব্যাপার, যে পানি যে কার কথা শুনে এটা তো বুঝি নেই, এই যখন বাতাসে যে একটা সাপ বুঝতেছি প্রেশার আছে তখন আমরা বুঝতে পেরেছি তার কেরামত কোন যাবে, এই যে এখানে যে বাতাসের সাপটা যে না থাকে, প্রেশার না থাকে, তাহলে ফুয়েলের দিকে ফুয়েল না আসলে কি হবে না, ফুয়েল না আসলে যখন তখন নিচ হবে সব এয়ার বেন টিউবে বাতাসের প্রেশার দিবে, এখানে এখান থেকে এখানে ছিদ্র আছে এদিক দিয়ে তেল এইখানে আসবে, মেইন নজল আসবে, মেইন নজল দিয়া এই যে ছিদ্র দিয়া তেলটা আসবে কোথায়, বেনসুরিতে, এখানে ছিদ্র আছে, এই যে বেঁচে ছিদ্র আছে জামা দিচ্ছে মনে হয় ফুদিলে বাতাস দিয়ে বাইরে হয়, মানে এদিক তেল আসবে, এখানে যখন তেল পড়বে এখানে বাতাস চিকন জায়গায় যখন বাতাস যাবে অনেক জোরে যাবে, তখন শীতটা যখন নিচে থেকে যাবে তখন কি হয়ে যাবে, বাতাস প্রেশারে এখানে মার্কা তুমি ফানি করবে স্যার, ফুল মিক্সার হয়ে যাবে, এটা সরে যাবে না স্যার, এখানে ফুয়েলটা এখন অক্টেন আর পেট্রোল এটা খুবই কিন্তু উদয় উদয় স্যার, উদয় বলতে এটা উড়ে যায় তার জন্য তো বাতাসের সাথে মিক্স হতে পারে, এটা নিচে যায় যাতে কি হবে মিক্স হয়ে যাবে, ইন্টারমিডিয়েট হলে যাতে যাতে এটা মিক্স হয়ে যাবে, পাশের মতো তোমার সাথে সিলিন্ডার প্রবেশ করবে সেখানে বাতাস সংযুক্ত হবে, তোমার সাথে স্পার্ক সিস্টেম হবে বিস্ফোরণ হবে, মানে যখন ড্রাইভার একসাথে করে সাপ দেয় এমনি একটা সাপ দিলে মনে করে উঠে দিল, ঘরে ওরা সাপ সাপ দিয়ে তোমার পাম্প করে, ওরা সাপ দিয়ে তোমার পাম্প করে, এমনি সাপ দিলে উঠে গেলে বা বসে দিল করে কাজ করবে না, যখনই করে ঘরে সাপ দিবে পাম্পিং হবে, পাম্পিং কাজ করবে, পাম্পিং কাজ করলে এখানে অতিরিক্ত ফুয়েল যাবে, তখন বেশ মিশে তৈরি হবে ইঞ্জিনে গতি হবে, না দেখলে বাতাস তো এদিক দিয়ে যাবে,
বাতাসের সামনে থাকলে কি যাবে না?